আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মানুষকে কোরআন হাদিস থেকে বিমুখ করা, এটা আরেক প্রান্ত আকীদা। মানুষকে কোরআন হাদিসের এলেমের দিকে উদ্বুদ্ধ না করে কোরআন হাদিস থেকে দূরে সরানো। এই আপনি সাধারণ মানুষ, কোরআন তাফসীর পড়ার দরকার নাই, অনুবাদ পড়ার দরকার নাই, হাদিস পড়ার দরকার নাই। এই যে সাধারণ মানুষকে কোরআন হাদিস বিমুখ করা, এটা সুফিবাদের ভ্রান্ত আকীদা। এই কারণে বাংলাদেশের মানুষ দেখবেন সাধারণ মানুষ কোরআন হাদিসের তার কাছে যায় না। কারণ ইয়া এগুলো আমি বুঝবো কেন, আমি সাধারণ মানুষ, মূর্খ মানুষ, এগুলো আলেমদের ব্যাপার। কিন্তু আরব দেশে দেখবেন একটা গাড়ির ড্রাইভার আমাদের দেশের মুফতির চাইতে বড় আলেম। আপনারা যারা আরব দেশে গেছেন দেখছেন, আমি একদিন তায়েব যাইতেছি এক গাড়ির ড্রাইভারের করে, ড্রাইভারের গাড়ির মধ্যে দেখি তাফসিরে কুরতুবি, ড্রাইভারের গাড়িতে তাফসিরে ভর্তি, বসে বসে তাফসির পড়ে। আমাকে জিজ্ঞেস করে তুমি বাংলাদেশে কি করো, আমি বললাম ইউনিভার্সিটির টিচার, কোন সাবজেক্টে বললাম। আমার এবার প্রশ্ন করে বসছে ড্রাইভার যে বলো দেখি আল্লাহ পাক কোরআন কারীম বলছেন ওয়ালাউ কানা বিহিম খাসাসা মা মানা খাসাসা। ড্রাইভার পরীক্ষা করে আমাকে, আমি কত জানি কি জানি বাংলাদেশে, অথচ আমার দেশের মুক্তিও জানে না, কিন্তু ওই দেশের ড্রাইভার জানে। কেন? ড্রাইভার রাত দিন কোরআন চর্চা করতেছে, কোরআনের তাফসির পড়তেছে, হাদিস পড়তেছে, আর আমার দেশের আলেমও কোরআন হাদিস পড়ে না। সাধারণ মানুষকে তো ধরতেই দেয় না, কয় মিয়া আল্লাহ কোরআন পড়ে গোমরা হয়ে যাবেন। বাংলা বুখারি যদি ধরতে পারে তো শেষ, বুখারি পড়ে এগুলো সব নষ্ট হয়ে গেছে বাংলা বুখারি পড়ে পড়ে। অর্থাৎ কোরআন হাদিস থেকে মানুষকে বিমুখ করা, এটা সুফিবাদের ভ্রান্ত আকীদা।